সীতাকুণ্ডুত জেলি মিশ্রিত 10 কেজি হালতা চিংড়ি জব্দ গুইজি ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার 2 জে সীতাকুণ্ড বাজারত এই অভিযান পরিচালনা করায়। এই সময় 3 ব্যবসায়ীর আটক করিয়ে এনে ভোক্তা অধিকার আইনত 15,000 টাকা জরিমানা করায় এবং জীবন তার কোনোদিন এই ধরনের হামগুইতুনু বলি এনে মোকলেসা দেয় 3 ব্যবসায়ী। জব্দ করিবার পর জেলি মিশ্রিত চিংড়ি এগিন মাটিত ফুটি ফেলাইল। এই সময় উপস্থিত আছিল উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রাজা, ভূমি অফিসার নাজির জামাল উদ্দিন। সহকারী কমিশনার ভূমি কামরুজ্জামান সিদ্লাসরে এ ব্যাপারে হইলদি আইন 2009-এর 42 এবং 45 দ্বারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এটা যেহেতু আমাদের সীতাকুণ্ডের সীতাকুণ্ডবাসী, আমরা সহ সাধারণ মানুষ সবাই এটার ক্রেতা। এটা মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করবে, পাশাপাশি ওজনে প্রতারিত হচ্ছে। তিনজনকে প্রত্যেকে 5,000 টাকা করে 15,000 টাকা মোট জরিমানা করা হয় এবং জনগণকে আমরা বলবো যে জনগণও যাতে সোচ্চার হয়, সচেতন হয়, এই ধরনের অপরাধ সংঘটিত যাতে না হতে পারে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।